ইউটিউবের তরফ থেকে নতুন 5টি আপডেট লঞ্চ করা হয়েছে। আপনারা এটিকে আপডেটও বলতে পারেন এবং নতুন ফিচারও বলতে পারেন। যে সমস্ত কিছু কিছু ফিচার আমরা পূর্বে থেকেই ব্যবহার করছিলাম সেগুলো কিছু পরিবর্তন নিয়ে এসেছে এবং কিছু ফিচার তারা নতুন লঞ্চ করেছে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো যে আসলে ইউটিউবের তরফ থেকে সর্বশেষ কোন 5টি আপডেট নিয়ে আসা হয়েছে আমাদের জন্য। আমরা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তাদের জন্য ইউটিউব কী ধরনের ফ্যাসিলিটিস এই 5টি আপডেট লঞ্চ করেছে সেই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করব। নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। সো এক নম্বর আপডেটটি হচ্ছে আমরা যখন ইউটিউবের মেন ইন্টারফেস থেকে অর্থাৎ মেন অ্যাপ্লিকেশন থেকে আমরা ভিডিও আপলোড করি, যখন আমরা এরকম ইন্টারফেসে আসি এখান থেকে আমরা যখন মাঝখানের যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, যখন আমরা এই প্লাস বাটনে ক্লিক করি এইখানে দেখেন আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, ক্রিয়েট এ শর্ট, আপলোড ভিডিও, গো লাইভ এবং ক্রিয়েট এ পোস্ট। এখন ইউটিউবের তরফ থেকে এই আপডেটটিকেই একটু চেঞ্জ আনা হয়েছে। এখন নতুন এই আপডেটের ফলে যেভাবে শো করবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আগে ছিল কিন্তু এইভাবে লম্বালম্বি, উপরে ছিল ক্রিয়েট এ শর্ট, নিচে আপলোড ভিডিও, তারপরে গো লাইভ, তারপরে নিচে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ পোস্ট। কিন্তু এখন এই নতুন আপডেটটি অর্থাৎ নতুন ফিচারে আমরা দেখতে পারবো, আমরা প্রথমে দেখতে পারবো ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট, অর্থাৎ এইভাবে এখন আমরা এই ফিচারটি দেখতে পারবো। আসলে এটি জাস্ট একটু ফিচারের চেঞ্জ আনা হয়েছে, পূর্বে যে সমস্ত অপশন ছিল এখনও সেই অপশনই রয়েছে, শুধু ফিচারটির একটু লুকের পরিবর্তন আনা হয়েছে। নাম্বার টু হচ্ছে আমরা যখন ইউটিউবের মেন ইন্টারফেসে প্রবেশ করি এখানে আমাদের চ্যানেলের যে লোগো সেটি আমরা কিন্তু উপরে ডান কর্নারে আমরা দেখতে পাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলের লোগো আর কিন্তু আমি উপরে ডান কর্নারে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নতুন এই আপডেটটির ফলে এখন থেকে এই ইউটিউবের লোগোটি আমরা দেখতে পারবো আমাদের ফোনের একদম নিচে ডান কর্নারে, অর্থাৎ উপর থেকে সেটিকে নিচে আনা হয়েছে আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন। নম্বর আপডেটটি হচ্ছে এর আগে আমরা যখন কোনো ভিডিওকে চলো মোশনে দেখার প্রয়োজন মনে করতাম তখন আমরা কী করতাম, সেটিংয়ে, সেটিং থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেব্যাক স্পিড, এই প্লেব্যাক স্পিডে গিয়ে আমরা এটিকে চলো ফাস্ট আমাদের যেভাবে প্রয়োজন দেখার সেইভাবে কিন্তু আমরা এগুলো দেখতাম। কিন্তু এই নতুন আপডেটটির ফলে আপনার জাস্ট স্ক্রিনে যদি এইভাবে একবার টাচ করেন তাহলে উপর থেকে আপনি কতটুকু স্পিডে অথবা কতটুকু চলো মোশনে দেখতে পাচ্ছেন সেটি আপনার স্ক্রিন থেকে সেটি কন্ট্রোল করতে পারবে। এখন থেকে আপনাকে কিন্তু এই সেটিংয়ে গিয়ে নতুন করে প্লেব্যাক স্পিডে গিয়ে সেটিকে আর স্লো মোশন বা ফাস্ট মোশন করতে হবে না, আপনি সেটি সরাসরি স্ক্রিন থেকেই করতে পারবেন। এবং নাম্বার ফোর যে আপডেটটি, এটি ভেরি ইউজফুলি একটি আপডেট, অর্থাৎ আমরা যদি এর আগে ইউটিউবের ভিডিও প্লে করতাম, এইভাবে প্লে করার পর আমরা যদি ফোনটা পকেটে নেওয়ার প্রয়োজন মনে করতাম বা এক হাত থেকে আর এক হাতে আমরা ফোন চেঞ্জ করতাম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে ভিডিওটি প্লে করেছি সেটি কোথাও চাপ লেগে অন্য ভিডিও প্লে হচ্ছে বা ভিডিওটি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এখন থেকে আপনি যে ভিডিওটি প্লে করবেন সেই ভিডিওটি আপনি লক করে রাখতে পারেন, অর্থাৎ আপনি যদি প্লে করার পর সেই ভিডিওটি লক করে দেন, আপনি স্ক্রিনে যতই টাচ করেন না কেন আপনি যতক্ষণ না পর্যন্ত আনলক করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার স্ক্রিনে আর কাজ করবে না, সেই ভিডিওটি প্লে হতেই থাকবে। ফাইনালি এবং 5 নম্বর যে আপডেটটির কথা উল্লেখ করবো সেটি হচ্ছে আমরা রিসেন্টলি যদি কোনো ভিডিওর লাইক বাটনে প্রেস করি আমরা কিন্তু এইভাবে একটি মোশন দেখতে পাই, অর্থাৎ একটি মোশন তৈরি হয় তারপরে কিন্তু আমার সেই ভিডিওটিতে লাইক পড়ে। কিন্তু এখন থেকে আমরা যদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করি, এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করতে চান তাহলে এইভাবে একটি অ্যানিমেটেড তৈরি হবে এবং এটি দেখতে পাচ্ছেন কিছুটা কালারফুলি, এবং আমরা যদি এটিকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করি তাহলে কিন্তু আমরা সেই অ্যানিমেটেডটি আমরা দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, এই ছিল ইউটিউবের তরফ থেকে সর্বশেষ 5টি নতুন ফিচার এবং নতুন আপডেট বলতে পারেন। সো আপডেটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।